ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী দুই তিন দিন এই অবস্থায় থাকবে তবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আবার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে গেল চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে একশো মিলিমিটার আর এ সময় ঢাকায় হয়েছে সত্তর মিলিমিটার বৃষ্টি আগামী দুই থেকে তিন দিন ক্রমান্বয়ে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের পরিমাণও আর আস্তে আস্তে কমে যাবে কিন্তু আগামী মাসের শুরুর দিকে বিশেষ করে অক্টোবর মাসের শুরুর দিকে কিন্তু দেশেই বৃষ্টিপাতের পরিমাণ আবার বৃদ্ধি পাবে তখন আবার হয়তো তাপমাত্রা তখন ক্রমান্বয়ে কিছুটা কমে আসতে পারে